আচ্ছা লাস্ট ক্লাস আমরা ওজনীকরণ অ্যালকিনের বিক্রিয়া ওজনীকরণ দেখতেছিলাম আর ওজনীকরণ জাস্ট বিক্রিয়াটা দেখাইছিলাম ওটা নিয়ে আরও একটু ডিটেলস বলবো বলছিলাম যে ওজনীকরণ থেকে নিয়ে ওজনীকরণ থেকেই কখনও সৃজনশীল পুরো সেট হয়ে যেতে পারে ওই একটা বিক্রিয়া নিয়েই তো ওজনীকরণের বিক্রিয়ায় আরও কিছু ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো আমাদের মনে রাখতে হবে এরকম কিছু জিনিস নিয়ে কথা বলতেছি একটা হচ্ছে আগে ওজনীকরণ বিক্রিয়াটা কেমন ছিল আবার একটু বিক্রিয়াটা লিখতেছি আগে এটা আমি অ্যালকিনের কয় নাম্বার বিক্রিয়া হিসাবে দিছিলাম রে দুই নাম্বার না তিন নাম্বারটা খেয়াল একটু বলিস তো আচ্ছা মেবি তিন নাম্বারে দিছিলাম আচ্ছা তো ওই ওজনীকরণে যেটা হইতো আর সি এইচ ডাবল ওয়ান সি আর প্রাইম এরকম একটা অ্যালকিন তার সাথে ওজন যুক্ত হইলে ওজনটা কার্বন টেট্রাক্লোরাইডে দ্রুত থাকতে পারে অথবা পানিতেও হতে পারে রওনারি কার্বন টেট্রাক্লোরাইড্রত করে নেওয়া হয় তো এই ক্ষেত্রে আমাদের ফার্স্টে যে যৌগটা আসতো এরকম একটা পালকি শেপের যৌগ আসতো সরি ওয়ালাইকুম আসসালাম দেন আমরা এটার মধ্যে পানি আর জিঙ্ক দিতাম এটার মধ্যে পানি আর জিঙ্ক দিলে জিঙ্ক আর পানি তাহলে এটা ভেঙে যাইতো ভাঙতো কিভাবে এই পর্ষণ ভাঙতো আর এইদিকে এই পর্ষণটা ভাঙতো তাহলে আমরা একটা আর সি এইচ ও সাথে ওইদিকে আর আর প্রাইম CHO আর সাথে জিঙ্ক অক্সাইড আর পানি পেতাম এরকম ছিল বিক্রিয়াটা এখন এখানে কয়েকটা কেস ঘটতে পারে যেগুলো আমরা নোট আকারে লিখে দেবো একটার পর একটা প্রথমে হচ্ছে ধর আমরা অ্যালকিনের যে প্রথম সদস্য মানে ইথাইন নিয়ে যদি সরি ইথিন নিয়ে যদি শুরু করি ইথিন মানে আমার আর 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 প্রাইম এই দুইটার মধ্যেই এইচ বসাই দিচ্ছি এই দুইটার মধ্যেই এইচ থাকে ইথিন দিয়ে যদি শুরু করি তাহলে ইথিন হইলে এই জায়গাটা এরকম এইচ আর এইচ আসবে অ্যান্ড ফাইনালি আমি যেটা পাচ্ছি দুই অনু মিথানেল পাচ্ছি দুই অনু মিথানেল পাচ্ছি ওকে তার মানে আমরা ইথে ইথিনের ক্ষেত্রে যে দুইটা অ্যালডিহাইড পাবো সেই দুইটা অ্যালডিহাইডই হবে হচ্ছে ইথানেল তার মানে আমাদের উদ্দীপকে যদি কখনো বলা থাকে যে একটা অ্যালকাইনকে সাথে ওজনের বিক্রিয়া দেওয়ার পরে ওই ওজনীকরণ বিক্রিয়ায় লাস্টে ইথাইন ইথান উৎপন্ন হয়েছে মানে ফর্মাল উৎপন্ন হয়েছে দুই অনু মিথানেল উৎপন্ন হয়েছে এটা যদি বলে তাহলে আমরা বুঝে যাব যে ওটা একটা ইথিন ছিল ওকে আচ্ছা তো এখন আসি যদি এই অ্যালকিনটা প্রোপিন বিউটিন এরকম অ্যালকিনগুলো হয় আই মিন এরকম সব অ্যালকিন যাদের দ্বিবন্ধনটা একদম কর্নারে আছে এরকম যদি হয় মানে এইখানে আটটা যদি থেকে যায় মানে ধর সি এইচ ওকে আর ওইদিকে এইচ এরকম থাকলো তাহলে আমি দিই কি পাচ্ছি সি এইচ সি এইখানে পাচ্ছি সিএইচ সি আর ওইদিকে পাচ্ছি এইচ সি এইচ ও আই মিন একটা মিথানেল পাচ্ছি আর বাকি কার্বনগুলা গুলা দিয়ে বাকি যে কার্বনগুলা গুলা ছিল ওটার একটা ইথানল পাচ্ছি ওই কার্বন গুলা দিয়ে একটা অ্যালডিহাইড পাচ্ছি মানে হচ্ছে এই একটা কার্বন নিয়ে মিথানল পাইছি আর বাকি দুইটা কার্বন নিয়ে ইথানল পাইছি ওকে এই কার্বন এখানে যত কার্বন চেন বড় হোক তাহলে সাথে এই একটা করে আমরা অ্যালডিহাইড পাবো আর সি এইচ ও পাবো মানে আর সি এইচ ও পাবো আর ওই সাইডে একটা মিথানল পাবো তার মানে মিথানলটা তখনই আসা সম্ভব যদি আমার দ্বিবন্ধনটা একদম এক নম্বর পজিশনে থাকে মানে অ্যালকিন ওয়ান যদি হয় মানে কর্নারে যদি দ্বিবন্ধন থাকে তাহলে সেক্ষেত্রেই আমার ওই অ্যালকিনটা থেকে ইথান মিথান্যাল বা ফর্মাল ডিহাইট পাওয়া সম্ভব অন্য কোনো অ্যালকিন যে যেগুলার মধ্যে দ্বিবন্ধনটা মাঝে আসে মানে এই সাইডেও একটা আর আছে সিএসটি বা সিএসটু সিএইচি সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যালডি এই পাইলেও সেটা মিথানাল পাবো না তো মিথানেল আসা মানেই বুঝতে পারবো যে এটা একটা অ্যালকিন ওয়ান মানে এক নাম্বার পজিশনটাতে দ্বিবন্ধন আছে তো এটাকে আমি একটু নোট আকারে লিখে দিচ্ছি তো তোরা এই ওজনীকরণের একটা সাইডে আমরা কয়েকটা নোট লিখবো আর কি সো চারটার মতো নোট লিখবো তো যে কোনো একটা জায়গায় এরকম চারটা নোট পরপর লিখতেছি তো ফার্স্টে লিখতেছি প্রথম নোটটা যেটা মোটের এক নম্বরটা হচ্ছে শুধুমাত্র ইথিনের ক্ষেত্রে ওই প্রথমে যেটা বললাম শুধুমাত্র ইথিন যদি হয় শুধুমাত্র ইথিনের ক্ষেত্রে দুই অনু মিথানেল পাওয়া যাবে ওকে দুই অনু মিথানেল উৎপন্ন হয় বা পাওয়া যাবে সেকেন্ড কি দেখলাম যে ইথিন বাদে আর যদি অ্যালকিন এরকম হয় যার এক নম্বর পজিশনে দ্বিবন্ধন মানে অন্য সব অ্যালকিন ওয়ানের ক্ষেত্রে আমরা একটা অ্যালডিহাইড পাবো আর সিএইচও পাবো আর সাথে একটা মিথানেল পাবো মানে সাথে একটা মিথানেল পাবো আর ওই সাইডে আর একটা অ্যালডিহাইড পাবো সেটা মিথানেল না ইথানেল হতে পারে প্রোপানেল হতে পারে মানে আর সিএইচও আর মূলক থাকবে আর কি তো সেটাই লিখে দিচ্ছি এটা লেখা হয়েছে দুই নাম্বার নোট সেটা হচ্ছে অন্য সব ক্ষেত্রে এলকিন ওয়ান এটা মানে হচ্ছে এক নাম্বারে দিবন্ধন আছে এলকিন ওয়ান এর ক্ষেত্রে আর ও মানে একটা এলডিহাইট তো পাচ্ছি যার সাথে আরের জায়গায় কার্বন সংখ্যা থাকবে আর কি এই যেমন এখানে আছে এবং পাওয়া যায় অবশ্য বিক্রিয়া বুঝলে এমনিতে এটা বোঝা যাচ্ছে পাওয়া যাবে ওকে এখন যদি অ্যালকিন ওয়ান না হয়ে অন্য সব অ্যালকিন হয় মানে অন্য সব সরল অ্যালকিন ওয়ানের ক্ষেত্রে ওকে তাহলে এখন যদি লিখি তিন নাম্বার হচ্ছে অ্যালকিন ওয়ান ছাড়া অন্য যে কোনো অ্যালকিন মানে দুই সাইডেই আই মিন দ্বিবন্ধনটা মাঝে কোথাও অ্যালকিন ওয়ান ব্যতীত বাদে সব সরল অ্যালকিনের ক্ষেত্রে সরল কথাটা বলছি মানে এদের কোন শাখা নাই মানে শাখা থাকলেও সেটা এই কার্বনটার সাথে থাকবে না মানে যেটা দ্বিবন্ধনের সাথে আছে অ্যালকিন ওয়ান বাদে মানে কর্নারের দ্বিবন্ধন আছে এইটা বাদে অন্য সব সরল অ্যালকিনের ক্ষেত্রে সেটা অ্যালকিন টু হইতে পারে অ্যালকিন থ্রি হইতে পারে তাদের ক্ষেত্রে ক্ষেত্রে অ্যালকিনের ক্ষেত্রে আর সি এইচ ওই মানে দুইটা এলডি পাবো আমরা দুইটা এলডি হাইড হইতে পারে মানে যদি এমন হইলো এই সাইডে দুইটা কার্বন বা যে সাইড এ একটা কার্বন আছে এই সাইডেও আরেকটা একটা এ সি এইচ তাহলে যে দুইটা এলডি পাবো এক দুইটাই হবে ইথানেল ওকে এরকমও হইতে পারে আবার নাও হইতে পারে তবে মাঝে কোথাও দিবন্ধন থাক থাকলে বা মাঝের কোনো কার্বনের মধ্যে থাকলে আর কি আচ্ছা এইটা গেল এবার আসি সব জায়গায় সরল লিখছি মানে শাখা নাই এখন শাখা নাই বলতে বুঝাচ্ছি যে শাখাটা এই দিকে যদি কোনো কার্বনে থেকেও থাকে তাহলেও আমরা এলডিহাইডই পাবো যদি শাখাটা এই দ্বিবন্ধনের সাথে যুক্ত কার্বনটার সাথে থাকে তখন কি অবস্থা হবে তাইলে ওইটার একটা উদাহরণ দিচ্ছি তাহলে চার নম্বর পয়েন্টটা এখনো লিখি নাই আমি ওটা এই উদাহরণটা দিয়ে তারপর লিখবো যদি অ্যালকিনটা এরকম হয় যে এইখানে যে দ্বিবন্ধনটা আছে কার্বনের সাথে এর সাথে নর্মালি সি এইচ থাকে এখানে এরকম আর থাকে আর এখানে একটা সি থাকে ওকে তো যেটা হইলো ওইখানকার এইচটা এখানে একটা আর আছে আর দেখাবো এইখানে হচ্ছে ধর আর যেটা ছিল সেটাকে আমি এভাবে লিখলাম আর এই সাইডে ধর এরকম একটা অবস্থা আর আড্ডা বলবে এরকম তিনটা মূলক বোঝাচ্ছি আমি অবশ্যই একও হইতে পারে যে এরকম কিছু একটা এইবার ধর উদাহরণটা এরকম হচ্ছে সি এইচ থ্রি সি মানে এই কার্বনের সাথে সিএইচ ঠিকই আছে আর এই আরমূলকটা অ্যাকচুয়ালি এই সিএইচ থ্রিটা দ্বিবন্ধন কিন্তু ওখানে যে কার্বনটা সেই কার্বনের সাথে দুইটা এইচ সিএইচ টু বা এরকম যেটা থাকার কথা ছিল সেখানে একটাই ধর সি এইচ থ্রি আছে আচ্ছা আর একটা সিএসি দিলাম আপাতত আমি সবগুলো আর সেম দিলাম এবার ওকে অন্য কোনো পারে তো এই ক্ষেত্রে কি অবস্থা দাঁড়াবে এই ক্ষেত্রে এখন যদি বিক্রিয়াটা ঘটাই তাহলে অবস্থা হচ্ছে প্লাস ওজন দিচ্ছি তাহলে ওজন দিলে ফার্স্টে যে যৌগটা আসবে সেটা হচ্ছে সি সি এল ফোর ফার্স্টে ওই পালকির গঠনটা আসবে আগের মতোই ওই পালকির গঠনটা আঁকবো আমরা সি এইচ আমি এটার জন্য আঁকতেছি পরে এটার জন্য দেখো এই যে ডাবল বন যেখানে ছিল ওখানে পালকির গঠনটা হইতো তো এখনো তাই হবে এইখানে এইখানে কোনটার যেন এল কাইন পড়ানোর সময় আসবে আর প্রাইম আর ডাবল প্রাইম আচ্ছা ঠিক আগেরটার মতোই হইলো এইখানে ডাবল বন ছিল সেই ডাবল বনটাকে ভেঙে দিয়েছি ওখানে তিনটা অক্সিজেন বসাই দিয়েছি ওকে তারপর সেই আগেরটার মতো করেই আমরা এখানে জিঙ্ক আর পানি দিলাম তাহলে এবার সেই সব কিছু সেম আগের মতোই ভাঙবে তাহলে এই এই একটা পর্ষণ আর এই একটা পর্ষন ওকে তাতে এই সাইডে আর সিএইচও আগের মতোই আর সিএইচও আসতেছে যে আসতেছে আর সি এখানকার অর্ধেক বন এইখানকার অক্সিজেন অর্ধেক বন্ড এটা মিলে একটা ডাবল বন্ড হয়ে যাচ্ছে আর এখানে এইচ তার মানে একটা যেটা পাচ্ছি এটা পাচ্ছি আর সি এইচ ও মানে অ্যালডিহাইড পাইছি বাট ওখানে এখন আর আমি অ্যালডিহাইড পাচ্ছি না দেখ আর প্রাইম সি তারপরে যে অক্সিজেন সিও আর প্রাইম মানে আর ডাবল প্রাইম মানে আমি এবার যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা কিটোন পাচ্ছি অ্যালডিহাইড পাচ্ছি না কারণ ওখানে হাইড্রোজেন নাই এই প্রাইমগুলোকে গুলাকে না দিয়ে সবগুলা আর দেওয়া যাইতো কোনো সমস্যা ছিল না ওকে তাহলে এবার আমরা যেটা পাইছি তার মানে যদি শাখা যুক্ত থাকে আমি অবশ্য দুই কার্বনের মধ্যে শাখা দিইনি একটার সাথে শাখা যুক্ত দিছি তার মানে অবশ্যই একটা কিটোন আসবে শাখাটা যদি দুইটা কার্বনেই থাকে তাহলে দুইটা কিটন আসবে তাহলে আমি একটা উদাহরণ আগে দেই আমি এটুক সবার লেখা হয়েছে যে অ্যালডিহাইডের সাথে একটা কিটোন আসছে তো আমি ওই আরের জায়গায় সিএসটি বসাই দিই ধরো এখানে সিএসটি এইখানেও সিএস থ্রি এখানেও সিএস থ্রি তাহলে প্রথমে যে ব্যাপারটা হবে এরকম সিএস থ্রি সিএস থ্রি সিএস থ্রি তাহলে আমরা যে যৌগটা পাবো লাস্টে এখানে পাবো একটা অ্যালডিহাইড ইথানেল সিএস থ্রি ও আর এই সাইডে যেটা পাবো সেটা হচ্ছে CH3 COCH3 মানে প্রপানন বা एसीटोन যেটাকে বলি CH3 COCH3 আর সাথেই যে ওটা কিন্তু আসবে জিঙ্ক অক্সাইডার পানি সরি আগেরবার লিখতে ভুলে গেছি জিঙ্ক অক্সাইডার পানি ওটা কিন্তু আসবে সাথেইটা আসবে জিঙ্ক অক্সাইডার পানি তাইলে আমরা এইটা देखतेছি যে অ্যালকিনটা যদি শাখাযুক্ত হয় কিরকম শাখাযুক্ত আমি আবার বলতেছি যে এই কার্বনটার সাথে শাখা যদি এরকম হইতো তাহলে কিছু আসে যাইত না যেমন ধর যদি এরকম হইতো এইখানে যদি শাখাটা এইখানে না থাকে যেমন এরকম যদি কিছু একটা হয়তো ধর সি এইচ থ্রি সি এইচ টু সি এরকম একটা কিছু ধর এইখানে শাখা আছে সি এইচ তাতে কিন্তু কিটোন আসতো না কারণ ভাঙবে তো ওখানে তাইলে আবার এলডি পাইতাম আমি কারণ ভাঙবে এই জায়গাটায় এইখানে এইচ না থাকলে তখন কিটোন আসবে তার মানে শাখাটা কোথায় থাকতে হবে ওই যে কার্বনটা দ্বিবন্ধনের সাথে যুক্ত সেই কার্বনের সাথে যদি শাখাটা যুক্ত থাকে তাইলে সেক্ষেত্রে কীটন আসবে ওকে তাইলে মিনিমাম একটা কিটোন দুইটা কিটোনও পাইতে পারি যদি দুইটার মধ্যেই শাখা থাকে মানে দুইটা ওই দ্বিবন্ধনের সাথে যে দুইটা কার্বন যুক্ত দুইটার মধ্যেই ধর শাখা থাকলো এইখানেও সিএসটি আছে এরকম হইলো তাইলে আমরা এইখানেও সিএসটি আসবে ফাইনালি আমরা সিএসটি সিও সিএসসি এখানে আরেকটা সিএসটি সিও সিএসসি পাবো এটা এভাবে লেখলে লেখা উচিত অ্যাকচুয়ালি সিএসসি সিও সিএসসি তার মানে আমরা দুইটা কিটন পাচ্ছি যদি এরকম হয় যে তার মানে শাখা থাকলে যদি দ্বিবন্ধন যুক্ত কার্বনটার সাথে যে কোনো একটা কার্বনের সাথে শাখা থাকে আমি মিনিমাম একটা কিটন পাবো আর একটা অ্যালডিহাইড পাবো যদি দুইটাতেই শাখা থাকে তাহলে দুইটা কিটন পাবো তখন আর অ্যালডিহাইড আসতেছেই না ওকে কারণ আমার সিওর সাথে যদি এইচ থাকে তখনই কেবল অ্যালডিহাইড হয় আর যদি সিওর সাথে আর একটা আর চলে আসে তখন সেটা একটা হয়ে যাবে আর সিও আর ওকে তাইলে আমি এখন সেই নোট আকারে লিখে দিচ্ছি চার নাম্বার নোটে নোটের চার নাম্বার এটা নোটের চার নাম্বারটা সেটা হচ্ছে শাখাযুক্ত অ্যালকিনের ক্ষেত্রে শাখা যুক্ত অ্যালকিনের ক্ষেত্রে বারবার কিন্তু মেনশন করতেছি যে শাখাটা থাকতে হবে ওই যুক্ত কার্বনটার সাথে অ্যালকিনের ক্ষেত্রে কম পক্ষে একটি কিটন আসবে ওকে কম পক্ষে একটি কিটোন আসবে যদি দুইটাতে শাখা থাকে তাহলে দুইটি কিটন আসবে আর যেগুলা বিক্রিয়া লিখলাম এগুলো কিন্তু নোটে এড করে রাখিস কমপক্ষে একটি কিটোন আসবে ওকে তো এটা গেল হচ্ছে আমাদের এলকিনের রজনীকরণ ওকে এখন এলকিনের কি আমি আগের দিন কয়টা বিক্রিয়া দেখাইছিলাম একটু কেউ একজন বলতো মানে ওজনীকরণের আগে কি আর ইয়া জারণ দেখাইছিলাম নাকি পলিমারকরণ কি দেখাইছিলাম না আচ্ছা তারা একটু দেখেনি আচ্ছা পলিমারকরণ মনে হয় বলি নেই অ্যালকিনের বিক্রিয়ার চার নাম্বার এখন অ্যালকিনের বিক্রিয়ার চার নাম্বার ওকে আমি কোন নাম্বার ইউজ করছি ভুলে গেছি কিন্তু আমি রোমান আর ইয়া দুইটাই একসাথে ইউজ করি তোদের নোটে থাকার কথা তো এটা হচ্ছে ওজনীকরণ অ্যালকিনের তিনটা বিক্রিয়া ছিল প্রথমে সংযোজন বা জুতো তারপরে মনে হয় জারণ দেখাইছিলাম তারপরে ওজনীকরণ তারপরে পলিমারকরণ লাস্ট তবে পলিমারকরণ আমরা এখানে ডিটেলস পড়ব না ডিটেলসটা আবার এই চ্যাপ্টারটা লাস্টের দিকে আবার আসে তো অ্যালকিনের একটা কমন পলিমারকরণ যেটা আমরা দেখে আসছি নাইন টেনেই পলিথিন ইথিন থেকে পলিথিন ইথিনের অনেকগুলো অণু একসাথে হয়ে সেখানে অক্সিজেন প্রভাবক হিসেবে দরকার হইতো আর এক হাজার থেকে বারোশো এটিএম চাপ আর হচ্ছে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে ইথিনের সবগুলো অনু একটার সাথে আর একটা যুক্ত হয়ে যাইতো ইথিনের যত ডাবল বন্ডগুলো আছে এই ডাবল বনটা প্রত্যেকটা ডাবল বন ভেঙে যাবে প্রত্যেকটা অনুর তো একটা ডাবল বন ভাঙলে দুইটা হাত আসে আমরা দুইটা হাতকে এতক্ষণ এই দিকে দেখাচ্ছিলাম উপরে তো এখন দুইটা হাতকে পাশে সরায় দিব মানে হচ্ছে এই দুইটা হাত এই দিকে চলে আসবে তা এমন একটা অবস্থা যে বন্ধনটা ভেঙে হাত দুই দিকে ছড়াই দেওয়া হয়েছে তাতে এইরকম একটা ইথিনুনু তার পাশে আরেকটা ইথিনুন যখন বন্ধন এভাবে দুই পাশে চলে আসবে ওইটার সাথে যুক্ত হয়ে যাবে এই সাইডেও আরেকটা যুক্ত হবে এভাবে পর পর এই চেনটা বড় হইতে থাকবে সব গুলা ইথিন ডাবল বন্ড ভেঙে গিয়ে এরকম দুই সাইডে দুইটা হাত এবং একটার সাথে আর একটা হাত যুক্ত হয়ে যাবে তো এই বিশাল যে চেইনটা হবে সেটাকে আমরা পলিথিন বলবো এবং সেটাকে দেখাবো কিভাবে এই থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায় থার্ড ব্র্যাকেটটাই দেওয়া উচিত এই মেইন পর্শনটা লিখে বন্ধনটাকে ভেঙে দুই সাইডে পাঠিয়ে দেবো যেখানে ডাবল বন্ড আছে সেটা ভেঙে দুই সাইডে পাঠাই দেব আর এখানে এন দিয়ে দেব ওকে তো এটা হচ্ছে পলিথিন

এখানে উচ্চ চাপ তাপমাত্রা সেগুলা থাকবে তো তখন যে ব্যাপারটা এই লেখার নিয়মটা কি যেখানে ডাবল বন্ড আছে ফার্স্ট ওই পোরশনটুকুকে লিখবো এই যে এটুককে আগে লিখবো CH CH2 এটুক লিখে যেখানে ডাবল বন্ডটা ছিল ওটাকে ভেঙে ফেলবো ভেঙে দুই পাশে পাঠাইলাম এটা কিন্তু ডাবল বন্ডের ভেঙে যে দুইটা হাত আসছে তাহলে এই CH3টা কোথায় যাবে এই CH3টাকে উপরে বা নিচে লিখে দেব তো এখানে উপরে লিখে দিচ্ছি CH3 এটা হচ্ছে ওকে এভাবে লিখবো আচ্ছা তাইলে আমরা এবার অ্যালকাইনে চলে যাচ্ছি আর অ্যালকাইনটা বলছিলাম অ্যালকিন পড়া হয়ে গেলে অ্যালকাইন একদম সহজ তো সেটাই এখন দেখাই অ্যালকাইন অ্যালকাইনের সাধারণ সংকেত যেটা ছিল সাধারণ সংকেত আমরা নাইনটিনে পরে আসছিলাম সি এন এইচ টু এন মাইনাস টু এটা ছিল অ্যালকাইনের সাধারণ সংকেত তো এভাবে আমরা যেমন সি টু এইচ টু এটা হইতো তারপর সি থ্রি এইস ফোর হয়তো ইথাইন প্রোপাইন এটাকে এভাবে লেখা যাবে আর সি ট্রিপল বন্ড সিএইচ এভাবে লেখা যাবে এবার একটা হাইড্রোজেন এখানে কমে গেছে কারণ বন্ধন চলে আসছে যেহেতু যেমন সি এইচ সি ট্রিপল বন্ড সিএইচ প্রোপিন ওয়ান তার মানে যেসব অ্যালকিনগুলা এক নম্বর কার্বনে ত্রিবন্ধন থাকবে তাদেরকে আমরা এভাবে দেখাতে পারবো আমরা যদি এক এক নাম্বার কার্বনে না থেকে মাঝে কোথাও থাকে তাহলে সেটাকে এভাবে দেখাইতে পারি যেমন সিএইচ থ্রি সি ট্রিপল ওয়ান ছিল এটা হচ্ছে বিউটাইন টু এটার যদি দুই কার্বনের দুই হাতে কার্বন সংখ্যা আই মিন দুই কার্বনের সাথে আরমূলকটা সেম না হয় তাহলে আমরা এটাকে এভাবে দেখাইতে পারি যেমন সি এইচ থ্রি c ट्रिपल बॉन्ड c এদিকে ch2 ch3 তার মানে এক সাইডে মিথাইল আর এক সাইডে ইথাইল ওকে তাহলে এটা গেল অ্যালকাইনের সাধারণ সংকেত এবার অ্যালকাইনের যে বিশেষ নাম মানে অ্যালকাইনকে আমরা একটা বিশেষ নামে আগে ঢাকা হয় তো সেটা হচ্ছে অ্যালকাইনের যে প্রথম সদস্যটা যেটা ইথাইন সেটাকে অ্যাসিটিলিনও বলা হয় তো সেইটা থেকে সবগুলা একসাথে অ্যাসিটিলিনস বলা ওকে মানে ওই ইথাইনের আরেকটা নামই ছিল অ্যাসিটিলিন তো সবগুলো ইথাইনের ইথাইন প্রোপাইন বিউটে যত অ্যালকাইন আছে সবগুলাকে একসাথে বলা হইতো আচ্ছা এবার আসি কিভাবে প্রস্তুত করব আমরা এই অ্যালকাইন প্রস্তুতি তো আমরা যেহেতু অ্যালকিন পরে ফেলছি অ্যালকিনে যেভাবে বিক্রিয়া দিয়ে অ্যালকিন প্রস্তুত করছি ঠিক ওরকমই বিক্রিয়া যেমন অ্যালকিনে আমরা কি করতাম ওই ডাই থেকে আমরা তৈরি করছিলাম ডাই থেকে অ্যালকিন বানাইছিলাম অ্যালকাইল হেলাইট ডাই হেলাইড থেকে এইসি এল সরাইছিলাম খা খার ওই অ্যালকোহ অ্যালকোহলযুক্ত খার দিয়ে কেউ এইচ এর সাথে অ্যালকোহল ছিল আর কি তো এখানেও তাই করবো তো এবার ডাই থেকে প্রথমটা হচ্ছে থেকে হতে যেমন হচ্ছে আর সি আর প্রাইম তো এখানে দুইটা হ্যালোজেন আছে দুইটা হ্যালোজেনকে আমি দেখাচ্ছি ধর এখানে একটা হ্যালোজেন আর একই কার্বনে দেখানো যায় অথবা দুইটা কার্বনেও দেখানো যায় ইচ্ছা তো এই দুই কার্বনে দুইটা হ্যালোজেন আছে আর সাথে একটা এইচ আছে এটার সাথে একটা এইচ আছে এরকম ওকে তো এটা দুইটাই ক্লোরিন হইতে পারে অথবা ব্রোমিন হইতে পারে তো আমি এখন কি করব এই উপরের এইচ এক্সটাকে সরাই ফেলবো আর নিচের এইচ এক্সটাকে সরাই ফেলবো তাহলে দুইটা পন্ড এখানে চলে আসবে যেটা আমরা ইয়াতে করছিলাম ওই আমাদের তৈরি করতে গিয়ে এরকম সরাই ফেলছিলাম হেলাইট থেকে তো যেহেতু সরাবো মানে সিল যদি সরাই সেটা একটা খার সরি অ্যাসিড তার মানে অ্যাসিডকে সরাইতে গিয়ে আমাদের খার দরকার লাগ হবে তাহলে এখানে আমরা কেউ এইচ দিচ্ছি যেহেতু দুই সরাবো তার মানে দুইটা কেউ এইচ লাগবে আর এই এইচটা বলছিলাম আমাদের এখানে পানি ইউজ করা যাবে না কেউ এসটাকে অ্যালকোহলের মধ্যে নিতে হবে সো অ্যালকোহল এটা দিলে আমরা যেটা পাবো আর সি আর প্রাইম এই উপরে একটা পাবো বন এই নিচেরটায় একটা পাবো বন তাহলে আমরা একটা অ্যালকাইন পাচ্ছি আর সাথে এখানে যে দুই অণু এইচ এক্স বেরোয় আসলো মানে এইচ এল যদি হয় সেটা ওখানে বিক্রিয়া করে কে এক্স প্লাস পানি বানাবে মানে লবণ আর পানি বানাবে তাহলে টু কে এক্স প্লাস দুই অণু পানি তো এটা দিয়ে আমরা অ্যালকাইন বানাইতে পারতেছি ওকে আচ্ছা তারপর আরেকটা হচ্ছে আমরা থেকে থেকে জিঙ্ক ইউজ করে আমরা ইয়া করছিলাম যে পাশাপাশি দুইটা কার্বন থেকে হ্যালোজেন সরে যাবে এক্স টু ওই দুইটা এক্স চলে যাবে এক্স টু আকারে সেটা কার সাথে চলে যায়তো তো জিঙ্কের সাথে তো এবারও আমরা সেম কাজটা করব কিন্তু এবার আমার তো আবার আবারও আনতে হবে দুইটা বন্ড আনতে হবে নতুন করে তাইলে আমরা এবার টেট্রা হেলাইট নেবো তো এটা দুই নাম্বার প্রস্তুতি সেটা হচ্ছে টেট্রাহেলাইট থেকে টেট্রা মানে এবার চারটা হ্যালোজেন যুক্ত যৌগ ওকে এটা হচ্ছে একটা টেট্রা হেলাইট তো এবার আমি হ্যালোজেন সরাবো তো হ্যালোজেন সরাবো মানে হচ্ছে ওই অধাতু আই মিন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তো অধাতু তো ধাতু দেওয়া লাগবে আমার তাইলে ধাতু হিসাবে আমরা যে কোনো ধাতু ইউজ করতে পারতাম কিন্তু আমরা জিঙ্ক ইউজ করি বলছিলাম কারণ জিঙ্কটা হচ্ছে তুলনামূলক সস্তা তো এই ক্ষেত্রে আমরা জিঙ্ক যদি ইউজ করি তাপ দেই তাহলে এই জিঙ্ক কী করবে দুইটা করে হ্যালোজেন নিয়ে যেতে পারবে যেহেতু জিঙ্কের যোজনী দুই তাহলে চারটা হ্যালোজেন সরাতে হবে সো এখানে টু তাহলে আমি যেটা পাবো একটা অ্যালকাইন পাবো আর সাথে জিঙ্ক টু জিঙ্ক হ্যালাইট ক্লোরিন নিলে জিঙ্ক ক্লোরাইড পাবো ব্রোমিন নিলে জিঙ্ক ব্রোমাইড পাবো এ আমাদের অ্যালকাইন প্রস্তুতি হয়ে গেল সে অ্যালকিন যেভাবে করছিলাম দুইটা বিক্রিয়া সেম খালি ডাবল ওকে আচ্ছা এবার আসি অ্যালকাইন কি কি বিক্রিয়া দেয় অ্যালকাইনের বিক্রিয়ায় যাচ্ছি এবং বিক্রিয়াগুলো আমাদের সেই অ্যালকিন যেরকম দেখছি ঠিক ওরকম টাইপেরই আমাদের একটু দ্রুতই শেষ হবে আর আশা করি এখন বুঝতেও ঝামেলা হবে না অ্যালকাইনের বিক্রিয়ার ঠিক অ্যালকিনের যেমন যেমন বিক্রিয়া ছিল চারটা যে বিক্রিয়া দেখছি এই চারটা বিক্রিয়াই থাকবে তাহলে প্রথম বিক্রিয়াটা ছিল সংযোজন বা জুতো সেটা থাকবে সংযোজন বা জুতো সেটা থাকবে সেখানে আমরা কি করছিলাম ফার্স্টে হাইড্রোজেন সংযোগ করছিলাম তো এখানেও হাইড্রোজেন সংযোগ থাকবে ফার্স্টে এইচ টু তো হাইড্রোজেন সংযোগটা কিরকম ছিল আমরা অ্যালকাইনের সাথে হাইড্রোজেন যুক্ত করব এখানে হাইড্রোজেন যুক্ত করব দুইটা হাত ভেঙে যাবে উপরের নিচে নতুন করে দুইটা দুইটা চারটা হাত আসবে চারটা হাইড্রোজেন যুক্ত করব মানে এইরকম তো ওই নিকেল আর দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা দরকার ছিল ওটা দিয়ে দিলে তাহলে এরকম অবস্থা হবে আর সি আর প্রাইম উপরে দুইটা হাত নিচে দুইটা হাত দুইটা বন্ধন ভেঙে গেছে ওখানে টোটাল চারটা হাইড্রোজেন আর তার মানে আমরা এখানে অ্যালকাইন থেকে এলকেন বানাইতে পারতেছি ওকে তবে আমি যদি চাই বিক্রিয়াটা সেকেন্ড মানে আর কি একটা বন্ধন ভেঙে থেমে যাক মানে এই যে হাইড্রোজেন যখন যুক্ত হতে আসবে তখন তো ফার্স্টে একটা বন্ধনে গিয়ে বসবে তারপর একবার হাইড্রোজেন যুক্ত হোক তো তখন আমরা কি এই প্রভাবকটা ইউজ করি প্রভাবকটার কারণেই কিন্তু এখানে প্রভাবকটাই হাইড্রোজেনের বন্ধনটা ভেঙে দিয়ে এই বন্ধনটার সাথে যুক্ত হইতে সহায়তা করে ওকে তাইলে প্রভাবকের উপরে ফার্স্টে গিয়ে হাইড্রোজেন অনুগুলা জমা হয় তো আমরা এবার কি করব প্রভাবকের সাথে আর একটা প্রভাবক বিষ দিয়ে দিব বা প্রভাবক মানে আর কি যেটা প্রভাবককে ডিস্টার্ব করবে আর কি আই মিন প্রভাবক নিকেলের নিকেলের যে পৃষ্ঠ তার উপরে এসে হাইড্রোজেন তো বসতে হবে তো আমরা এবার নিকেল না ইউজ করে সাথে ইউজ করব প্যালাডিয়াম প্যালাডিয়াম আর ওই যে যে প্রভাবকের সক্রিয়তাটাকে হ্রাস করে দিবে সেটা হচ্ছে বেরিয়াম সালফেট সে কি করবে এই প্যালাডিয়াম ফার্স্টে হাইড্রোজেনগুলোকে প্রথমবারই কাজটা করতে দিবে আই মিন একটা বন্ধন ভাঙবে একটা বন্ধন ভেঙে হাইড্রোজেন বসবে ধরনি উপরের বন্ধনটা ভাঙে আর নিচের বন্ধনটা ভাঙার জন্য যখন আবার ও হাইড্রোজেন এসে বসতে যাবে ওই প্যালাডিয়ামের উপরে তো বেরিয়াম সালফেট কি করবে প্যালাডিয়ামের উপরে একটা লেয়ার ফেলবে যাতে নতুন করে আর হাইড্রোজেন বসতে না পারে তখন আর প্যালাডিয়ামটা কাজ করতে পারবে না এগুলোকে বলা হয় প্রভাবক বিষ আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পেপারের চার নাম্বার চ্যাপ্টারে এই প্রভাবক নিয়ে আলোচনা করা আছে তো তার মানে আমরা যদি চাই অ্যালকাইন থেকে অ্যালকিনে থেমে যাক তাহলে আমাদের জাস্ট প্রভাবকটা চেঞ্জ করে দেওয়া লাগবে যোগ করতেছি কিন্তু নিকেল আর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বদলে ওখানে আমরা প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট দিয়ে দিবো এটা একটু ইম্পর্টেন্ট বিক্রিয়াটা মনে রাখিস যদি আমরা চাই অ্যালকাইন থেকে অ্যালকিনে এসে থেমে যাক আর নতুন করে এই বন্ধনটা ভেঙে আবার হাইড্রোজেন না বসুক ওকে আচ্ছা এবার আসি আমরা তারপরের যে বিক্রিয়া ছিল সংযোজন দুই নাম্বারটা ছিল হ্যালোজেন সংযোজন সো এইখানেও দুই নাম্বারটা হ্যালোজেন সংযোজন মানে হচ্ছে এক্স টু হ্যালোজেন সংযোগ হবে এবং এখানে আমরা ব্রোমিন দিয়ে বিক্রিয়া করছিলাম সেটাকে বলছিলাম যে শনাক্তকারী এই অসম্পৃক্ততার পরীক্ষা বলছিলাম সো এইখানে আমি সেই ব্রোমিন দিয়ে বিক্রিয়াটা দেখাচ্ছি যে এখানে যদি আমরা ব্রোমিন ইউজ করি আর ব্রোমিনটাকে পানি বা কার্বন ক্লোরাইডে দ্রবীভূত করে নিতে পারি আমরা ব্রোমিন যদি ইউজ করি এখানে অ্যালকাইনের দুইটা বন্ধনী ভেঙে যাবে সো উপরে দুইটা হাত আসবে নিচে দুইটা হাত আসবে টোটাল চারটা ব্রোমিন এই টেট্রা ব্রোমো অ্যালকেন পাবো আর কি এবং ব্রোমিন বিক্রিয়া করার আগে ব্রোমিনের কালারটা থাকবে লাল এবং বিক্রিয়ার পরে যদি বিক্রিয়াটা হয় আই মিন যদি এখানে ত্রিবন্ধন থেকে থাকে তাহলে এটা বর্ণহীন একটা যৌগ উৎপন্ন হবে সেই অ্যালকিনের মতোই খালি জাস্ট চারটা ব্রোমিনে এসে যুক্ত হয়েছে ওকে তো এটাকে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা বলতাম তার মানে অ্যালকিন আর অ্যালকাইন দুইটাই ব্রোমিন পানি পরীক্ষা দেয় এটাকে ব্রোমিন পানি পরীক্ষাও বলে ওকে কিন্তু আমরা আলাদা করতে পারি না যে অ্যালকিন না অ্যালকাইন এটা কিন্তু এটা বুঝতে পারি যে এর মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে আমরা ওই যে ওজনীকরণ বিক্রিয়াটা দিয়ে আলাদা করা যায় আচ্ছা একটু একটা কথা বলতে ভুলে গেছি ওই ওজনীকরণ বিক্রিয়ার ওখানে একটা নোট লিখে রাখ ওজনীকরণ বিক্রিয়ার ওখানে একটা নোট লিখে রাখ ওজনীকরণ বিক্রিয়া দ্বারা বিক্রিয়া দ্বারা দ্বিবন্ধনের অবস্থান শনাক্ত করা যায় দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দুইটাই অ্যাকচুয়ালি তো ওখানে যেহেতু এলকিনের জন্য দেখাইছি দি বন্ধনের অবস্থান শনাক্ত করা যায় এই কথাটা একটু ওখানে লিখে রাখিস বলতে ভুলে গেছি কি জন্য না না অ্যালকেন অ্যালকেন একটা আগের থেকেই বলছিলাম যে অ্যালকেন হচ্ছে খুব নিষ্ক্রিয় একটা আই মিন সে প্যারাফিন বলা হয়তো আসক্তিহীন সে সহজে বিক্রিয়া দিতে চায় না সো দেয় অ্যালকেন দেয় না যে ওখানে একটা কিছু ভেঙে ওখানে কোনো পাই বন্ধন নাই মানে ভেঙে যেয়ে সে যুক্ত হবে সেটা হওয়ার অপশন নাই এজন্য অ্যালকেন এই যে হাইড্রোজেন সংযোগ বা এই যে ব্রোমিন যুক্ত হওয়া এগুলা বিক্রিয়া দিত না সে প্রতিস্থাপন দিত যে হাইড্রোজেনকে সরাই দিয়ে ওখানে গিয়ে বসবে এটা অ্যালকেন দিত হ্যাঁ হ্যাঁ প্রথমে আচ্ছা আমরা এইচ বিআর এইসিএল এল এটা অ্যাকচুয়ালি কোনো সমস্যা না যে কোনোটাই আমরা ইউজ করতে পারি সমস্যা ওকে আচ্ছা এখন যেটা বললাম যে এইচ বিআরটা কেন ইউজ করতাম ধর ওই যে আমি বলছি যদি আমাদের নাইনটেনে যেগুলা ছিল নাইনটেনে দ্বিবন্ধন থেকে দ্বিবন্ধনে আমাদের যদি কখনো এইচ বিআর যুক্ত করা লাগতো মানে আর কি যদি কখনো যুক্ত করা লাগতো তাহলে সবসময় এইচবিআর যুক্ত করতাম কারণ এইচ টু ও টু টা ইউজ করবো এই জন্য কারণ নাইনটেনে সবসময় বিক্রিয়াগুলোর মধ্যে প্রভাবক হিসেবে এইচ টু ও টা ইউজ করতো যাতে ব্রোমিনটা কর্নারে আসে যাতে ব্রোমিনটা কর্নারে আসে ওই আমরা যে মার্কনিকোবের নিতে পড়ছি এই জন্য নাইনটেনের বিক্রিয়াগুলো সবসময় এইচবিআর ইউজ করতো আর সাথে এই দিয়ে দিত যাতে ওই মার্ক নিকোবের বিপরীত নীতিটা খাটে যদি আমি এই সিএল দিতাম তাহলে কিন্তু আবার টু ওটি ইউজ করেও লাভ হতো না ব্রমিনটা মাঝখানে চলে আসতো যেটা পলাপনার আপনার জন্য একটু টাফ হয়ে যেত ধরা বা বুঝা এই জন্য ওই কাজটা করতো টেনে আচ্ছা এখন আসি এই যে এইটা দিয়ে যেটা বললাম সেটা হচ্ছে অ্যালকিনে আমরা কি দেখছিলাম ওজনীকরণ বিক্রিয়ার মধ্যে ওই যে দ্বিবন্ধনটা ভেঙে দুই সাইডে আর মূলক হয়েছিল অথবা কখনো কীটন আসছিল তার মানে ওই যে ওইখানে অ্যালডিহাইডে দুইটা দুইটা যে অ্যালডিহাইড উৎপন্ন তাদের মধ্যে কয়টা কার্বন আছে আমরা কিন্তু বুঝে যাব যে তাইলে দ্বিবন্ধনটা যেখানে আছে তার এক পাশেই কয়টা কার্বন আছে আর অন্য পাশেই কয়টা কার্বন আছে তার মানে অ্যালকিনের কোন পজিশনে দ্বিবন্ধনটা আছে এটা কিন্তু ওজনীকরণ বিক্রিয়া দিয়ে আমরা বুঝে যাব আচ্ছা সবাইকে সবাই কি বুঝছিস এই কথাটা নামে বুঝছিস মানে হচ্ছে আমরা এলকিন থেকে যখন ওজনীকরণ বিক্রিয়া দিতাম আচ্ছা যখন আসছে এই কথাটা আরেকবার আমি একটু দেখাই ধর কোনো একটা বললাম যে একটা এলকিনকে বিক্রিয়া করার পরে আমি এরকম পাইছি সিএইচও পাইছি আর সাথে একটা এই সি এইচ ও পাইছি তাহলে আমাদের ব্যাপারটা কি ছিল যে দ্বিবন্ধনের জায়গাটায় গিয়ে ওজন বসতো এবং তারপরে সেটা ভেঙে দুইটা অ্যালডিহাইড উৎপন্ন হইতো বুঝতেই পারতেছি এটা শাখাযুক্ত যুক্ত অ্যালকিন না কারণ দুইটাই যেহেতু অ্যালডিহাইড আসছে শাখা যুক্ত হইলে একটা কীটন আসতো তাহলে আমার কি করা লাগবে ফার্স্টে এই দ্বিবন্ধনটা আগে লিখে ফেলি তো দ্বিবন্ধনের দুই পাশের কার্বন দিয়ে তো অ্যালডিহাইড দুইটা হইছে তাইলে এই সাইডে দুইটা কার্বন ছিল তাইলে এই যে টোটাল দুইটা কার্বন এক আর ওই পাশে আর একটা কার্বন তার মানে এটা এমন একটা অ্যালকিন যে অ্যালকিনটার এক নাম্বার পজিশনে একটা দ্বিবন্ধন আছে যদি এরকম পাইতাম আমি তার মানে এরকম অ্যালকিনটা সিএইচ থ্রি সি এইচ সি এইচ টু ওকে এই যে এইটুক দিয়ে একটা এলডি এইটুক দিয়ে আর একটা যদি এরকম হইতো যে এটাও এটাও আসছে সিএইচ্রি সি এইচ ও তাহলে আমি বুঝে যেতাম যে এটা এমন একটা অ্যালকিন যার দুই পাশেই সমান কার্বন সংখ্যা আছে তার মানে এই সাইডেও তখন আরেকটা সিএইচ্রি আসছে তার মানে এটা হচ্ছে এমন অ্যালকিন যার দুই নাম্বার পজিশনটাতে দ্বিবন্ধনটা আছে তার মানে আমরা ওজনীকরণ বিক্রিয়া দিয়ে কয় নাম্বার পজিশনে দ্বিবন্ধন আছে সেটা বুঝে যাইতাম ওকে ওকে যদি এরকম হয় যে বলে দিল যে যে অ্যালকিনটা থেকে আমার যে অ্যালকিনটার ওজনীকরণ করা হয়েছে সেটা ভাঙার পরে এরকম একটা কিটন পাইছি একটা অ্যালডিহাইড পাইছি তার মানে আমরা বুঝে যাব যে এটা একটা শাখাযুক্ত অ্যালকিন এবং শাখাযুক্ত অ্যালকিনটা রকম এটা তো শাখা হিসাবে আছে ওই যে বলছি যে কিটন আসলে অবশ্যই একটা শাখা থাকতে হবে তাইলে এই ক্ষেত্রে দ্বিবন্ধনটা যেখানে আছে দ্বিবন্ধনের এক হচ্ছে দুইটা কার্বন তাইলে এই সাইডে হচ্ছে সিএইচ আর আরেক সাইডে দুইটা কার্বন আছে মানে টোটাল তিনটা কার্বন হইতে হবে এই অলরেডি দুইটা কার্বন আরেকটা শাখা হিসাবে আছে সেটাকে এই শাখা হিসাবে এই CH3 লিখে দিলাম ওকে এই একটা CH3 শাখা হিসেবে আছে তাইলে এভাবে আমরা বুঝে যাচ্ছি যে কোন পজিশনে দ্বিবন্ধনটা আছে তাহলে এই ব্যাপারটা আমাদের ওজনীকরণ বিক্রিয়া দ্বারা আমরা দ্বিবন্ধনের পজিশন নির্ণয় করতে পারি একই সাথে আমরা ইসের পজিশন আই মিন দ্বিবন্ধনের পজিশন আমরা নির্ণয় করতে পারি সেটা সামনে দেখব একটু আচ্ছা আমি একটু জাস্ট আর কয়েকটা বিক্রিয়া দেখে শেষ করতেছি সেটা হচ্ছে ওকে নাকি আজকে এই পর্যন্ত রাখবো আচ্ছা সংযোজন সংযোজনের অবশ্য আর কয়েকটা বাদ আছে মানে দুইটা করলাম সংযোজন পাঁচটা আছে আর কি সংযোজন কি শেষ করব মানে সংযোজনের আর তিনটা সংযোজন শেষ শেষ আচ্ছা ঠিক আছে ওকে সংযোজনের তিন নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা এইচ এক্স সংযোজন করব সেটা আমরা ওই ইয়াতেও করছিলাম অ্যালকিনের মধ্যেও করছিলাম তো এবার অ্যালকাইনের ক্ষেত্রে এইচ এক্স যখন সংযোজনটা করব এই আর সি ট্রিপল ওয়ান সি আর প্রাইম এটার সাথে যখন আমরা ফার্স্টে এইসিএল যুক্ত করব ওকে ফার্স্টে এইসিএল যদি যুক্ত করি তাহলে প্রথম বিক্রিয়াটা প্রথম ক্ষেত্রে মানে এইসিএল আগের এইচএক বিক্রিয়া করার সময় ধর এইসিএল বা এইচএক্স যাই যুক্ত করি আমাদের আগের বারের মতো বিক্রিয়াটা কিরকম হওয়ার কথা যে এখানে দুইটা বন্ধন ভেঙে যাবে দুইটা এইসিএল আসবে ওকে এরকম হওয়ার কথা কিন্তু এই ক্ষেত্রে প্রথম বন্ধনটা ভাঙার জন্য আমার একটু প্রভাবক দরকার হবে মার্কিউরিক্লোরাইড এইচডিসিএল টু আর দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা দিলে একবার একটু এই সিএল দেওয়া যাইতো কিন্তু প্রথম বিক্রিয়াটা হওয়ার জন্য এই প্রভাবকটা দরকার হবে মানে প্রথম বিক্রিয়াটা হওয়ার সময় এই সিএল প্রথমে এসে দুইটা পার্ট বসলো এখানে আর আর প্রাইম আচ্ছা এখানে এক্সো দেওয়া তো আর সেকেন্ড বার আরেকবার এসিএল যুক্ত হবে কারণ এখন এক একটা দ্বিবন্ধন একটা বন্ধন বাদ আছে তাহলে আরেকবার যুক্ত হবে তখন আমরা এটা আর একটা একটা এসিএল ওকে মানে দুইবার এসিএল যুক্ত হয়েছে কিন্তু আমরা একবারে টু এসিএল দিয়ে ক্যান করি নাই কারণ প্রথম বিক্রিয়াটা হওয়ার ক্ষেত্রে তখন এই অ্যালকাইন এটার সাথে বিক্রিয়া দিতে চায় না ওকে এটা বিক্রিয়া না দেওয়ার রিজনটা হচ্ছে নর্মালি অ্যালকাইনের সেই এই ক্ষেত্রে আই মিন অ্যালকাইনের নিজেরও একটু অম্লধর্মিতা আছে অ্যালকাইনের অম্লধর্মিতা থাকার কারণে সে আর একটা অ্যাসিডের সাথে সহজে বিক্রিয়া দিতে যাচ্ছে না এই কারণে তখন তাপমাত্রা দিয়ে ফার্স্টে অ্যালকিন বানিয়ে নিতে হয় তারপরে সে আবার পরের বিক্রিয়াটা ইজিলি দেয় ওকে তো এখন আসি না সেকেন্ডটাতে আর কোনো প্রভাবক দরকার হবে না পরের বিক্রিয়াটা হয়ে যাবে আচ্ছা এখন আসি তাইলে এই ক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল রাখা লাগবে প্রথমবার যেখানে এই সিএল বসছে আই মিন যে পরের বার ঠিক একই কার্বনের সাথে বসবে কারণ কি যেহেতু প্রথমবার এখানে সিএল বসছে এর মানে বোঝা যাচ্ছে যেহেতু আমি এখানে অবশ্য মার্কনিকপের নীতিটা খাটবে ওকে মার্কনিকোপের যে নীতি ছিল যে কার্বনের সাথে কম হাইড্রোজেন যুক্ত এরকম একটা ব্যাপার ছিল তো এখন যদি সেইটা চিন্তা করি তাহলে প্রথমে তো এই দুইটা কার্বনের মধ্যে দুইটা হাইড্রোজেনের মধ্যে দুইটা কার্বনের মধ্যে সেম পরিমাণ কোনো হাইড্রোজেনই নাই এরকম একটা অবস্থা ছিল তাহলে সেক্ষেত্রে ওই যে কোনো এক জায়গায় আমি বসাইলাম কিন্তু পরের বার পরের যদি আমি দেখি তখন এই যে এইটার মধ্যে একটা হাইড্রোজেন অলরেডি চলে আসছে তো পরেরবার আমার ক্লোরিন বসাইতে গেলে কিন্তু এটাই বসাইতে হবে কারণ যেখানে হাইড্রোজেন কম তার মানে পরের বার এইটার মধ্যে একটা হাইড্রোজেন আছে এখানে নাই তার মানে ওই যে মার্কনিকোপের রুলটা মেনটেন করা লাগবে ওকে আচ্ছা তো এইটা গেল একই আমরা যদি চার নাম্বার পয়েন্টটা হচ্ছে পানি সংযোজন সবই কিন্তু আমাদের অ্যালকিনের বিক্রিয়ার মতো এইচ টু তার মানে এখানে আসবে এইচ টু ও এবং সরি পানি না চার নাম্বারটা হচ্ছে এইচ ও এক্স এইচ ও এক্স বা এইচ ও সি এল এরকম যেটা বলি তাহলে এখানে আমি এইচ ও সি এল দিচ্ছি তাহলে এইবার দুইটা পর্ষণ একটা হচ্ছে ও এইচ মাইনাস আর একটা হচ্ছে সিএল প্লাস বলছিলাম কেন সিএল প্লাস হয় কারণ ওই যে তরিচিনাত্মার পার্থক্য অক্সিজেনেরটা বেশি এই জন্য অক্সিজেন মাইনাস হয় এই ক্ষেত্রে একই অবস্থা হবে নীতি ফলো করা লাগবে মানে প্রথমে দেখতে হবে যে যে কার্বনের সাথে হাইড্রোজেন কম কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে গিয়ে নেগেটিভ পার্টটা বসবে তো প্রথমে যেহেতু দুইটার মধ্যেই সমান ব্যাপার তাহলে সেই ক্ষেত্রে আমি একটার মধ্যে ওয়েচ বসাইলাম আর কি একটার মধ্যে ওএইচ বসাইলাম আর একটা সিএল বসাইলাম কিন্তু পরের ক্ষেত্রে যখন আমি আবারও এইটা এই ক্ষেত্রে আমরা দুইটাই একবারে ইয়া করে দিতে পারি দুইটা বিক্রিয়াকে একবারে দেখাইতে পারি দুই ধাপে না দেখাইলেও চলবে আমরা এই ক্ষেত্রে দুইটা বিক্রিয়াকে একবারেই দেখাই দিতে পারি কারণ এই ক্ষেত্রে আমাদের প্রভাবক লাগবে না তো দুইটাই যখন এখানে এসে বসবে একই কার্বনের মধ্যে গিয়ে আবার ওইচ আর সিএল বসবে তো দ্বিবন্ধন চলে গেল মানে দুইটা বন্ধনই চলে গেছে এটা চার নাম্বার ছিল না হ্যাঁ চার নাম্বার ছিল তার মানে জাস্ট ওই যে বন্ধন দুইটা ভেঙে যাচ্ছে নতুন করে দুইটা পার্ট এসে ওই দুই বন্ধনের সাথে বসে যাচ্ছে এই ক্ষেত্রে দুইটাকে আমরা একবারে দেখা দিতে পারি আর এই ক্ষেত্রে বিক্রিয়াটা এখানে থামবে না আরেকটা ধাপ হবে সেটা হচ্ছে এই সাইডে লিখতেছি এই যে এই ও আর এইখানকার ও একটা থেকে ও আর একটা থেকে এইচ এইচ টু আকারে হয়ে যাবে পানি অপসারণ হবে প্রথমে এই যৌগটা গঠন হওয়ার পরে এটা একটা অস্থায়ী যৌগ এখান থেকে পানি সরে গিয়ে আমরা যেটা পাবো এরকম পাবো আর এই সি থাকবে এখানে একটা অক্সিজেন আছে এই অক্সিজেনের সাথে এবার ডাবল বন্ড চলে আসবে কারণ এই অক্সি হাইড্রোজেনটা যাওয়ার সময় তার বন্ড আর এইখানকার ওএসটা যাওয়ার সময় তার বন্ড ওই দুইটা মিলে একটা ডাবল বন্ড হয়ে যাবে আর সাথে পাচ্ছি সি ওখানে সিএল সিএল এখানে হ্যালোজেন দিল যে কোনো হ্যালোজেন আসতে পারে আর সাথে হচ্ছে আর প্রাইম তার মানে আমরা এরকম একটা যৌগ পাচ্ছি মানে কিটন যোগ পাচ্ছে আর কি কিটোমূলক যুক্ত ওকে এই ক্ষেত্রে একটু একটা উদাহরণ এক্সট্রা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যদি আমাদের এই যোগটা ইথাইন হয় এই যোগটা যদি ইথাইন তো তাহলে এই জায়গায় এই চাষ তো এই জায়গায় এই চাষ তো এবং ফাইনাল যে আমাদের যোগটা আসতো এরকম একটা যোগ এটা কিন্তু একটা অ্যালডিহাইড তার মানে শুধুমাত্র ইথাইন হইলে তখন এলডি আসবে কারণ এক সাইডে তখন এই সিএইচও টা আসবে ওকে তার মানে ইথাইনের ক্ষেত্রে আমরা অ্যালডিহাইড পাব পাবো এখন বলতে পারিস যে ভাইয়া যদি এখানে ইথাইন না হয়ে প্রোপাইন হয় তখন কি আমরা অ্যালডিহাইড পাবো না তখন পাবো না কেন পাবো না আমি এটাকে আকারে লিখে দিচ্ছি আগে ইথাইনের জন্য দেখাইলাম প্রোপাইন হইলে তখন কিন্তু আমরা যেখানে সেখানে ওয়েচটা বসাইতে পারবো না ওয়েচটা আমি এই কর্নারে বসাইতে পারতেছি না কারণ ওয়েচ ছিল নেগেটিভ সেটা ওয়েচ কিন্তু সবসময় যে কার্বনটাতে কম হাইড্রোজেন মানে এখানেই এসে বসবে এই কর্নারে বসবে না ওয়েচ ওয়েস্টটা যদি কর্নারে বসতো তাহলে এই ওয়েস্ট আর এইচ থেকে যখন এইচ টু ওটা চলে যেত তখন সি এইচ ও আসতো কিন্তু ওয়েস্ট যেহেতু মাঝেই বসতেছে আমি অন্য যে কোনো অ্যালকাইন নিই না কেন ইথাইন ছাড়া অন্য যে কোনো অ্যালকাইন নিলেই মার্কনিকোভের নীতির কারণে সেই ওয়েস্টটা ভেতরে চলে যাচ্ছে ওয়েস্টটা ভেতরে গিয়ে বসবে তার মানে সময় আমি কিটন পাবো অন্য যে কোনো অ্যালকিন অ্যালকাইন নিলে তার মানে এই বিক্রিয়াটাই শুধুমাত্র ইথাইনের জন্য আমরা অ্যালডিহাইড পাবো অন্য যে কোনো অ্যালকাইনের জন্য আমরা কিটন পাবো সো এই নোটটা এখানে লিখে দিচ্ছি এক্ষেত্রে শুধুমাত্র ইথাইনের ক্ষেত্রে ইথাইনের জন্য এলডিহাইড আসছিল এইচ এইসি মানে সি এইচ ও আসছিল ওকে ইথাইনের জন্য এলডিহাইড পাওয়া যায় অন্য সব অ্যালকাইনের জন্য অন্য সব অ্যালকাইনের জন্য পাওয়া যায় ওকে লাস্ট একটা বিক্রিয়া সেটা দেখায় শেষ করতেছি সেটা হচ্ছে পানির সাথে পানি সংযোজন হলে কি অবস্থা হয় পাঁচ নাম্বার হচ্ছে পানি সংযোগ এই স্টু এটা যদি সংযোগ করি আর সি ট্রিপল ওয়ান সি আর প্রাইম এর সাথে আমরা যদি পানি যুক্ত করি এই স্টো তো এই নর্মালি এইখানেও দুই তার মানে এখানেও একই অবস্থা ওই এর দুইটা পার্ট একটা হচ্ছে এইচ প্লাস আর একটা হচ্ছে ওএইচ মাইনাস তো একটায় এইচ আর একটা ওএইচ বসবে তো আমি ইচ্ছা মতো এখন দিতে পারি কিন্তু মার্কিন নীতি মানতে হবে যদি আমি সংকেত লিখে দিই তখন তো দুইটাতেই সেম জায়গায় ওএচ বসছে এবং এটাও এখানে থামবে না তারপরে আরেক ধাপ যাবে মানে এইখান থেকে এইচ টুও চলে যাবে এবং ফাইনালি আমরা যেটা পাবো এরকম পাবো হচ্ছে আর সিও সি এইচ টু আর প্রাইম এরকম আর কি তো এখন এই বিক্রিয়াটা আমরা ইথাইনের জন্য আর প্রোপাইনের জন্য দেখি যে ক্ষেত্রে আমরা সব সময় কখনো অ্যালডিহাইড কখনো কিটন পাইতে পারি এটা দেখাই শেষ করতেছি যদি ইথাইন হয় তার মানে এটা হচ্ছে এইচ এটাও এইচ তো দুই পানি আচ্ছা এটা যদি দুই পানি এখানে বসে ইথাইনের ক্ষেত্রে এরকম আসার কথা এখনো পানি চলে যাবে তো এই ও আর এখান থেকে একটা এইচ চলে যাবে তাহলে লাস্টে আমরা এটা পাচ্ছি মানে আর ওই সাইডে পাচ্ছি সি এইচ থ্রি তার মানে লাস্টে আমরা এটা পাচ্ছি ইথাইনের সাথে তবে এই বিক্রিয়াটা মানে অ্যালডিহাইড পাচ্ছি এই বিক্রিয়াটা আমাদের বইয়ে যেভাবে দেখানো এই যে লাস্টে তো এখনো পানি সরে যাচ্ছে আমি দুই অনুযুক্ত করছিলাম এখনও পানি সরে যাচ্ছে তাইলে এটাকে আমি একবারে যদি দেখাই তার মানে আমি বলতে পারি যে আসলে এখনো পানি যুক্ত হয়েছে তার মানে আমরা পরীক্ষায় যখন লিখবো বা নাইন টেনে আমরা পড়ে আসছিলাম আমরা এখানে এখনো পানি দিচ্ছি মানে হচ্ছে ওই যে এখনো পানি যেহেতু লাস্টে সরে গেছে আর এখানে একটা প্রভাবক ছিল নাইন টেনে খুব কমন জিনিস টু পার্সেন্ট এইচ জি এস ও ফোর আর বিশ পার্সেন্ট এইচ টু এস ও ফোর সাথে তাপমাত্রা ছিল সিক্সটি বাই এইট্টি ডিগ্রি সেলসিয়াস এরকম আর কি এটা দিলে আমরা লাস্টে পাচ্ছি সিএইচ থ্রি ও ওটা আসলে আমি যেভাবে দেখাইলাম ওভাবে আসছে এখনো কোনো পানি সরে গেছিল দেখে শুধুমাত্র এখনো পানি এখানে দেখানো হয়েছে যে এখনো পানি যুক্ত হয়েছে আসলে তো যদি এটা প্রোপাইন হয় তখন কী অবস্থা হবে প্রোপাইন হলে সিএইচ্রি ও এটা যদি প্রোপাইনের জন্য করি তখন আর প্রভাব প্রভাব দিচ্ছি না আমরা তখন আর অ্যালডিহাইড পাবো না কিটন পাবো সিএইচ থ্রি কারণ মার্কনিকভের নীতি মানা লাগবে এই মার্কনিকভের নীতি অনুযায়ী এটার মধ্যে হাইড্রোজেন কম তার মানে এখানে এসে নেগেটিভ পার্ট বসবে মানে ওএইচ বসবে এখানে এখানে মানে কোনোভাবেই কর্নারে আর ইয়া বসার চান্স নাই কর্নারে আর ওএইচ বসার চান্স নাই তো এখান থেকে যদি ওএইচ আর এখান থেকে এইচ চলে যায় তাহলে ফাইনালি আমরা মাইনাস এইচ টু ও দিয়ে কিটন পাচ্ছি আবারও এইচ থ্রি সিও এইচ থ্রি তার মানে এই বিক্রিয়ার ক্ষেত্রেও আগের নোটটা খাটবে যে শুধুমাত্র ইথাইনের ক্ষেত্রে বাকি সব ক্ষেত্রে ওকে নীতির কারণে ওকে তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকুক আর ক্লাস থাকার জন্য থ্যাঙ্কস এতক্ষণ ধৈর্য ধরার জন্য আই মিন হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ বল বল আচ্ছা ওয়েট ওয়েট দাঁড়া তাহলে আমি একটু ইয়া করি রেকর্ডিংটা শেষ করি তারপরে আমি অ্যান্সার দিচ্ছি তুই আগে যাস না তো আমরা বিক্রি এখনো শেষ হয়নি বিক্রিয়া কেবল সংযোজন দেখছি আর ওই যে করণ তারপর হচ্ছে পলিমার করণ জারণ এটা আছে অ্যালকিনের যেরকম ছিল সাথে একটা এক্সট্রা আছে সেটা হচ্ছে অম্লধর্মিতা ওকে আর কালকের ক্লাসটা নিচ্ছি না আমি কালকেরটা ওকে অফ থাকবে আল্লাহ হাফেজ